नमस्कार বন্ধুরা, আমি বাবুল মন্ডল। আজ ক্লাস 10 এর ম্যাথ কোশ্চেন দেখি 14, অর্থাৎ অংশীদারি কারবারে 14 দাগ থেকে অঙ্কগুলো সমাধান করব। 14 দাগ অঙ্ক কি বলেছে? দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। মনে করি দুই বন্ধুর ব্যবসায় এক্স টাকা লাভ হয়েছিল। বলেছে যে লাভের 50% দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে লাভের 50% অর্থাৎ লাভ যদি এক্স টাকা হয়, তাহলে এর 50% মানে এক্স ইন্টু 50/100। ঠিক আছে, তাহলে এর একটা শূন্য কাটলাম, 5 দিয়ে 5 দোগুণে 10 সমান সমান গুণ করলে হয় x/2 টাকা। তাহলে লাভের 50% অর্থাৎ x/2 টাকা সমান ভাগে ভাগ হবে, এবং অবশিষ্টাংশ অর্থাৎ তাহলে অবশিষ্টাংশ মানে বাকি টাকা, অতএব তাহলে মোট লাভ কত? এক্স টাকা। তার থেকে কত টাকা বাদ যাচ্ছে? x/2 টাকা। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হয়? 2x-x = x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। বলে যেহেতু অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই দুই বন্ধুর তাহলে মূলধনের অনুপাত কত বের করবো? অর্থাৎ দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান, তাহলে প্রথম বন্ধু 40,000 টাকা দিয়েছে, তাহলে 40,000 = আর দ্বিতীয় বন্ধু কত? দ্বিতীয় বন্ধু 50,000 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে এর চারটে শূন্য বাদ দিলে কি হয়? 4:5। অতএব দুই বন্ধুর মূলধন অনুপাত 4:5। অতএব x/2 টাকা, কারণ x/2 টাকাটা অবশিষ্টাংশ ছিল, এটা হচ্ছে দুই বন্ধু তাদের মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান সমান, তাহলে x/2 * প্রথম বন্ধুর অনুপাত কত? 4। আর অনুপাতের সমষ্টি কত? 4 আর 5 = 9। তাহলে সমান সমান 2 দোগুণে 4, তাহলে 2x/9 টাকা। এবং দ্বিতীয় বন্ধু পাবে সমান সমান, তাহলে x/2 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত পাবে? x/2 * অনুপাতের 5% দ্বিতীয় বন্ধুর, আর অনুপাতের সমষ্টি কত? 9, সমান সমান 5x/18 টাকা। লাভের 50% অর্থাৎ x/2 টাকা, এটা কি করেছে? দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নিয়েছে। x/2 টাকাটা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে x/2 টাকাটা সমান ভাগে ভাগ করে যাক, তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে সমান সমান। তাহলে এটা ভাগ করলে কি আসে? x/2, যখন এই ভাগ চিহ্নটা আমি গুণ চিহ্ন করে দেবো, দিলে কি হয়? তোলায় কিছু নেই মানে এক আছে, তখন একটা উপরে যাবে আর দুইটা তোলায় আসবে। ঠিক আছে, তাহলে সমান সমান x/4 টাকা করে দুজনে পাবে। ঠিক আছে, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ পাবে, মোট লাভের 50% সমান ভাগে ভাগ করে পেয়েছে x/4 টাকা প্রথম বন্ধু, আর মূলধনের অনুপাতে পেয়েছে 2x/9 টাকা। তাহলে যোগ করলে কত হয়? 4 * 36 9x + 8x = 17x/36 টাকা। আবার দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ পাবে সমান সমান, তাহলে সমান ভাগে ভাগ করে পেয়েছে x/4 টাকা প্লাস মূলধনের অনুপাতে ভাগ করে পেয়েছে 5x/18 টাকা। 18 আর 4 লসাগু করলে হয় 36, তাহলে 9x + 4 = 36, তাহলে 9 উপরে 7 গুণ হবে 9x + 18 দোগুণে 36 = 2, তাহলে 5 দোগুণে 10x = 19x/36 টাকা। এবার অঙ্কে দেখো কি বলেছে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ কত হিসাব করি। ঠিক আছে, অতএব প্রশ্নানুসারে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত বেরিয়েছে? 19x/36। প্রথম বন্ধুর লভ্যাংশ কত দেখিয়েছে? 17x/36। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের 800 টাকা কম বলেছে, তাহলে সেই জন্য আমরা লিখতে পারি যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ সমান সমান 800। বা এবার এটা সমাধান করলে হয় 36 লসাগু, তাহলে 19x - 17x = 800। বা
বিয়োগ করলে 2x বাই 36 সমান সমান অর্থাৎ কোনাকুনি গুণ করলে তলায় কিছু নেই মানে এক আছে তাহলে 2x ওর সাথে গুণ হবে একের সাথে গুণ হবে হলে 2x হয় সমান সমান 800 সাথে 36 গুণ হবে তাহলে 800 ইনটু 36 বা x সমান সমান এই 2 টা দিয়ে x এর সাথে গুণ অবস্থা আছে তাই সমানের উপরে গেলে কি হবে ভাগ হবে অর্থাৎ তলায় বসবে 800 ইনটু 36 বাই 2 তাহলে 2 এর সাথে 36 কাটলে 8 2 মানে 36 বা x সমান সমান তাহলে কত হয় 800 সাথে 18 গুণ করলে কত হয় 14400 টাকা অতএব তাদের লভ্যাংশের পরিমাণ কত ছিল 14400 টাকা অতএব প্রথম বন্ধের লভ্যাংশের পরিমাণ তাহলে প্রথম বন্ধের লভ্যাংশ কত ছিল 17x বাই 36 তাহলে সমান সমান 17 ইনটু x এর মান কত 14400 তাহলে 14400 বাই 36 36 দিয়ে 14400 কাটলে হয় 400 সমান সমান 17 সাথে 400 গুণ করলে হয় 400 দুটো শূন্য 4 সাথে 28 এর 8 হাতে 2 4 একে 4 4 দিয়ে 6 6800 টাকা অর্থাৎ প্রথম মন্দির লভ্যাংশের পরিমাণ কত বেরোলো 6800 টাকা ওকে